হ্যালো, আর ইউটিউবের বন্ধু ও বান্ধবীগণ, আজ যে আমরা বড় বড় টমেটো দিই টক বানাইতাম, যাই গরমকালে টক খাইতে খুবই ভাল লাগে। লে আই টকের রেসিপি আজ যা বানাইতাম যাই, তো লইছি আই বড় বড় সাইজের টমেটো লই লইছি যে টক বানানো লাই বলিয়া রে। তো সেই টমেটো গুনাই এখন একেবারে কুচি 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 করি হাতলা হাতলা করে কাটি লইছি। আন্ডার চালে আরও কুচি কুচি করে কাটতেন হারেন, এই সা নাই কেন কাটছি, একেবারে কুচি কুচি করে গেলেছি। কুচি কুচি করলে একদম ভত্তা ভত্তা হয়ে যাবো, তোকে খাইতেও খুব ভালো লাগবো, একদম মিক্সড হয়ে যাবো। তো হেরোরে আই এনে দুগা ঘরেতে স্ট্রবেরি আসিল, এগুলো লই লইলাম। তো হেরোরে কিশমিশ, কাজু বাদাম, এরপরে লইলাম হচ্ছে খেজুর। তো হেরোরে লইলাম হচ্ছে আমসত্তা, আমসত্তা ল এরপরে লইলাম দুগা তেজহাতা। তো এবার এগুলো লই হেরোরে ঘরেতে দুগা বাদাম আসিল, তো বাদাম এখন আই মিক্সারেতে দিয়ে আরে গুঁড়া করে লইছি। বাদাম দিলে টকেতে খুব ভালো একটা ফ্লেভার আইব, খাইতেও খুব স্বাদ লাগবো, দাঁতের মাঝে দিয়ে কেসার কেসার করে চাবাইতে ভালো লাগবো আর ফ্লেভারটাও খুব ভালো লাগবো। তো হেরোরে আই যাই গই গ্যাসের কাছে, হেরোরে আই গ্যাসের চুলাগা ধরাই, গ্যাসের চুলা রোসে এবার কালাই গিয়ে কড়াই বয়ে দিছি। কুচকুচা করাইতে রাঁধলে তরকারি খুবই সোয়াদ হয়, খাইতেও খুব সোয়াদ লাগে। হেরোরে আই এবার সর্ষের তেল গুদু ঢালি দিলাম, সর্ষের তেল লেগিন ঢালি। এবার তেলগান কদ্দু গরম হইবার লাগে অপেক্ষা করলাম, তেলগান গরম হইবার লাগে কদ্দুর অপেক্ষা করতে করতে শেষে দিয়ে দিয়ে তেলগান মোটামুটি গরম হয়ে গেল। এবার নাই তেলেতে দুগো শুকনা লঙ্কা, শুকনা লঙ্কা কোন ভাঙ্গি এড়ে দিছি, কারণ যদি ঝাল হইবার লাগে গুঁড়ামরিচ দিতান, গুঁড়ামরিচ খালি হেডের ক্ষতি, এলে গুঁড়ামরিচ দিতান না। শুকনা লঙ্কা কোন এবার ভাঙ্গি এড়ে দিলাম তেলেতে, এবার এগুন কদ্দুর টালিয়ারে, তেলেতে টালিয়ারে। তো এবার হেরোরে আয় দিদি হয়েছে হাঁসুরুন, হাঁসুরুনও দিয়ে দিলাম। হাঁসুরুন সোমবার দিয়ে রে এবার আই লাড়ি সারি, তেলগান এবার লাড়ি সারি কদ্দুর গরম করে নিলাম। গরম করি এবার আই এখন এনেতে টমেটো দিয়ে দিবো, এই টমেটো গুলো এবার সুন্দর করে এটা ঢালে দিয়ে দিলাম। টমেটো গুলো ঢালবার সময় কদ্দু স্লো মোশন করছি, দেখতে যেন সুন্দর লাগে। এবার টমেটো গুন ঢালিয়ারে, টমেটো গুন ঢালিয়ারে এবার আই লাড়ি সারি, এখানে রে কত লাড়লাম। এটা এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন ধরানোর পরে এবার দিলাম অলুদ, অলুদ দিয়ে রে। তো এবার আবার লাড়ু, এবার আই এখানে থেকে কদ্দুর খেজুর, আমসত্তা, হেরোরে কাজু বাদাম এখানে ঢালে দিছি। ঢালিয়ারে হেরোরে আই সুন্দর মতো আবার লাড়ি এলাম, লাড়ি সারি এখানে রে একেবারে ভর্তা বানাই এলাম। হালকা ধনে হওয়ার কারণে কদ্দুর বেশি করে চিনি ঢালি দিলাম, চিনি ঢালি এবার লাড়ি সারি এখানে একে জেলির মতন মালে। এবার চিনি কিনে রে একেবারে এনে লোকে এক মজা এলাম, ভালো করে মজা। এবার লাড়ি সারি এনে একেবারে সুন্দর করে জেলির মতন একদম থকথকিয়া বানিয়ে এলাম। এখানে যখন একদম জেলির মতন থকতে হয়ে যাবো, তো এই উপরে দিয়ে ঢবাস করে জল ঢালি দেবো, জল ঢালি এখানে একদম হুকুর বানিয়ে গেলাম। এনেতে
এবার আর টমেটোর টক রেডি। টমেটোর টক গরম গরম খাইতে একেবারে সোয়াদ লাগে না, তো আনারা ঠান্ডা করিয়ারে তো এইগিন খাইয়েন। আর টমেটোর টকের ভিডিও যদি আনারাতে খুব ভালো লাগে, আনারা চ্যানেলটাকে কত টুক করে সাবস্ক্রাইব করে দিয়েন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। থ্যাংক ইউ।